সজিনার ভারে নুয়ে পড়েছে গাছ সজিনাগুলো কাছ থেকে দেখলে আপনিও অবাক হবেন এক একটি সজিনা লম্বায় প্রায় দেড় ফুট ও দুই আঙুল সমান মোটা ছোট ছোট এক একটি গাছে প্রায় দুই থেকে আড়াই মন করে সজিনা ঝুলছে গাছ হিসাবে মূল্য ধরলে এক একটি গাছে প্রায় চার হাজার টাকা সজিনা ঝুলছে এমন অর্ধশত গাছ রয়েছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের আব্দুর রশিদের কৃষি জমিতে এবারের মৌসুমে তিনি শুধুমাত্র সজিনা দুই লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবেন বলে জানা যায় এই গাছগুলোর বয়স এখনও এক বছর হয়নি ওই পাশের গাছগুলোর বয়স হচ্ছে প্রায় এক বছর দশ মাস আর যে গাছটার পাশে আমরা দাঁড়িয়ে আছি এই গাছটার বয়স হচ্ছে আপনার এক বছর হইতে মনে হয় এখনও এক মাস মতো বাকি আছে এই এখনও এক বছর পরিণত এই গাছটিতে আনুমানিক কত কেজি সজিনা আছে এই গাছগুলোতে মনে করেন প্রায় আপনার সত্তর কেজি আশি কেজি করে উপরে ছিল কিন্তু পাড়া হয়ে গেছে এখনও যা আছে তাও মনে করেন যে আপনার ষাট সত্তর কেজি পঞ্চাশ ষাট কেজি এমন আছে কিছু কিছু আছে এগুলো কোন জাতের সজিনা এটা আমরা সজিনা বলে জানি আমরা যখন চারাগুলো এই বীজগুলো সংগ্রহ করছিলাম মুর্শিদাবাদ থেকে এটা আমার আগের ভিডিওগুলোতে বলা আছে এটা আমরা সজিনা বলেই নিয়ে আসছিলাম এবং উনি বলছিল যে আমাদের এর সাইতে ভালো আর কোনো ভারতবর্ষের সজিনা নাই তাই এই সজনাগুলো মোটামুটি আমরা বারো মাসই বলে থাকি কিন্তু আসলে চার পাঁচ মাস মোটামুটি ভালো ফল দেয় আর এবারে শীতকাল আসলে আর কোনো ফল হয় না শুধু গরমের মৌসুমেই হয় এক একটি গাছই সর্বোচ্চ কত সজনে হয় এটা ভাই বয়স ভিত্তিক যদি আপনার দুই বছরের গাছগুলোতে কিছুদিন আগে আসতেন তাহলে দেখানো যেত ওই গাছগুলোতে আপনার আর একশো কেজি একশো বিশ কেজি আশি কেজি এরকমও ফল ছিল কিছু কিছু গাছে আর এখন তো ফল আমাদের বেচার শেষের দিকেই কারণ এরপরে ঝড়ে অনেক গাছ ভেঙে গেছে তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এগুলো বিক্রি হয় কেমন দামে এগুলো বিক্রি গতকালকে বিক্রি করছিলাম খুলনার এক পার্টির কাছে আমাদের এখান থেকে নিয়ে যায় এবং আমি প্রতিটা ফসলই এখান থেকেই বিক্রি করি তা গতকালকে বিক্রি করছিলাম পঁয়ষট্টি টাকা করে এখান থেকেই আপনার তো অনেকগুলো বাগান আছে শুধুমাত্র সচিনা বাগান থেকে মানে বছরে কয় টাকা বিক্রি করা সম্ভব হয় এখানে সজিনার বিষয়টা একটু ব্যতিক্রম হ্যাঁ এই বছরে মোটামুটি সজিনাতে অনেক লাভবান হয়েছে কৃষকরা কারণ এই বছরে ঝড় হয়নি শুধুমাত্র এই যে গত দুই দিন আগে যে ঝড়টা হয়েছে এটাই আর এর আগে তেমন একটা হয়নি কিন্তু সজিনা গাছে যদি আপনার পোকা না লাগে আর যদি প্রাকৃতিক দুর্যোগে অর্থাৎ ঝড়ে যদি না ভাঙে তাহলে মনে করেন আপনার এক বছরের যে গাছগুলো এই এক বছরের গাছগুলোতে এক একটা গাছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি করে ফল পাওয়া সম্ভব ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজিনা গাছ তিনশো রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে সজিনার কষি পড সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সজিনার বাকল শিকড় ফুল ফল পাতা বীজ এমনকি এর আঠাতেও ঔষধি গুণ আছে